স্বপ্ন ছিল কাতারেই ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে উঠবে ষষ্ঠ তারা, কিন্তু সে স্বপ্ন বাস্তব হয়নি। কোয়ার্টারেই থেমে যায় সেলেসাওদের বিশ্বকাপ যাত্রা। দলের ব্যর্থতার দায়ে এরপর কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। গণমাধ্যমের আড়ালে থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন তিতে, কিন্তু বিধিবাম। গণমাধ্যমকে ফাঁকি দিলেও তিতে ফাঁকি দিতে পারেননি ছিনতাইকারীকে। ঘটনা গত সপ্তাহের। ব্রাজিলের গণমাধ্যমে খবর এসেছে দুইভাবে। একটি সংবাদ মাধ্যম জানায়, স্ত্রীকে নিয়ে ভোরবেলা বাড়ির বাইরে হাঁটতে বেরিয়েছিলেন তিতে। সে সময় এক ব্যক্তি চেইন দিয়ে তার ঘাড়ে আঘাত করে। এমনকি সেই ব্যক্তি তিতের কাছে ব্যাখ্যা চায় কেন ব্রাজিল কাতার বিশ্বকাপে বাজে ফল করেছে। পরে তিতের প্রতিক্রিয়া চাইলেও তিনি এ বিষয়ে স্পষ্ট কোনো জবাব দেননি। যদিও পুলিশ প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছেন, সেই ব্যক্তি তিতের প্রতিবেশীর বাগান থেকে সাইকেল চুরির চেষ্টা করছিল। সে সময় তিতে বাধা দিতে গেলে শারীরিকভাবে হেনস্থার শিকার হন। এদিকে ব্রাজিলের ও গ্লোবো জানিয়েছে, ভোরে স্ত্রীকে নিয়ে সাগরের পাড়ে হাঁটতে বের হয়েছিলেন তিতে। সেখানে সাইকেলে করে এক ছিনতাইকারী এসে তার গলার চেইন ছিনিয়ে নেয়। তিতে নিজের পরিচয় দিলে ব্রাজিল জাতীয় দলের বিশ্বকাপ ব্যর্থতার জন্য তাকে তিরস্কার শুনতে হয়। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ, তবে কোনো মামলা নথিভুক্ত হয়নি। তিতের পক্ষ থেকে চেইন ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করা হলেও বিশ্বকাপ ব্যর্থতা সংক্রান্ত বিষয়ে কিছু বলা হয়নি। 2016 সালের 20 জুন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব দেয়া হয় তিতেকে। তার অধীনে 81 ম্যাচে 60টিতেই জয় পেয়েছে ব্রাজিল, হেরেছে মাত্র 6 ম্যাচে। তবে দলকে শুধুমাত্র একটি শিরোপাই এনে দিতে পেরেছেন এই কোচ। 2019 কোপা আমেরিকা জয়ই তার একমাত্র বড় অর্জন। 2018 বিশ্বকাপের পর এবার কাতারেও কোয়ার্টার ফাইনালেই থেমে যায় ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা। দীর্ঘ হয় হেক্সা জয়ের অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ।